ঈদ মানে নতুন পোশাকের বাহার। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নামি দামি শোরুমগুলো নিয়ে এসেছে রকমারি সব পণ্য। মেয়েদের জন্য ভারী থ্রি পিস কুর্তি, আর ছেলেদের জন্য আছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি, শার্ট আর টি শার্ট। নিজেরা প্রিয়জনের জন্য কেনাকাটা করে খুশি ক্রেতারাও, আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। উৎসবে সব বয়সীদের কাছে প্রয়োজনীয় অনুষঙ্গ পোশাক। এই ঈদে ব্র্যান্ড সব ট্রেন্ডস নিয়ে এসেছে নারী এবং পুরুষদের বেশ কিছু ফ্যাশনেবল পোশাকের কালেকশন। এখানে নারীদের পোশাক পাচ্ছেন 1700 টাকা থেকে 6000 টাকার মধ্যে, আর পুরুষদের পোশাক পাচ্ছেন 600 থেকে 5000 টাকার মধ্যে। চলুন দর্শক, ঘুরে দেখা যাক তাদের ঈদের কালেকশনগুলো। অনেকদিন পর হচ্ছে যে ঈদের শপিংয়ে অ্যাকচুয়ালি এসে শপিং করা, খুবই ভালো অনুভূতি এবং মোটামুটি সবার জন্যই শপিং করা হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টের কিছু শপিং করছি, ঘুরে দেখছি কেনার জন্য আর সে মোটামুটি ভালো। আমি ট্রান্স থেকে গেঞ্জি পরি, সবসময় পলো টি শার্ট নেই, প্যান্ট নেই। পরিবারের সদস্যদের জন্য কেনা প্রায় কমপ্লিট, সামথিং কিছু বাকি আছে আর আমার জন্য এখান থেকে কিনবো আর কি। আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটা করলাম, নিজের জন্যও কেনাকাটা হয়েছে, বাচ্চা আছে, শাশুড়ি আছে, সবার জন্য কেনাকাটা মোটামুটি শেষের দিকে। শ্বশুর আছে, পাঞ্জাবি কিনবো এখন। আরামদায়কের যেটা এক্সক্লুসিভ প্রিমিয়াম শার্ট সেগুলো আসছে, তারপরে হলো অফিসিয়াল এক্সিকিউটিভ শার্ট সেগুলো আসছে, প্যান্ট আসছে, কাতো আসছে ছেলেদের। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে কাবলি এখন নতুন ট্রেন্ডে চলছে, কাবলিটাও আসছে, আমাদের কাবলিগুলো চলছে আর কাস্টমাররা বেশ উপভোগ করছে। কারণ কি প্যান্ডেমিক পরে দেখা যাচ্ছে, করোনার পরে 2 বছর পরে দেখা যাচ্ছে আবার নতুন করে কাস্টমার সমাগম হচ্ছে, আমাদেরও ভালো লাগছে। মাঝখানে কিছুটা ফাঁকা ছিল, এখন আবার হ্রাস হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে আর বেশ উপভোগ করছে বিকাশ ডিসকাউন্টটা কাস্টমাররা, প্রায় বিকাশ ক্যাশব্যাক অফারটা এটা উপভোগ করছে কাস্টমার। এতক্ষণ দেখছিলাম রকমারি সব পোশাকের কালেকশন। রঙিন পোশাকের মতো উৎসবের রং ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।